আমারটা যদি ঢুকাইতে পারতাম তোমার কাছে, তোমার এদিক দিয়ে, হ্যাঁ আমারটা যদি এখন ঢুকাইতে পারতাম তোমার দিক দিয়ে, কেমন লাগতো হ্যাঁ বলো না, কেমন লাগতো? ভালো লাগতো। আচ্ছা, অনেক বড় হইলে ভালো নাকি ছোট থাকলে ভালো? কেমন, বড় হইলে ভালো না ছোট হইলে ভালো, তোমার কাছে কি মনে হয়? মানে বড় হইলে ভালো, মেশিনটা বড় হইলে ভালো না ছোট থাকলে ভালো, মাঝারি থাকলে ভালো? অনেক, ছোট হ্যাঁ তোমার কাছে ছোট না ছোট না, না কিরকম হইলে ভালো হয়? আমি শুনছি যে হ্যাঁ হ্যাঁ যাদের নাকি ছোট হ্যাঁ এটা নাকি মানে সমস্যা হয়, তাই মানে এটা নাকি মানে আমি তো সঠিক জানি মানে শুনছি এটা নাকি যাতে মানে এতে অনেক সমস্যা বেশি থাকে না, হ্যাঁ এটা নাকি ছেলেরা কভার করতে পারে না, এই জন্য অনেক মেয়েরা দেখো না স্বামীর থেকে অন্য স্ত্রীর কাছে যায়, হ্যাঁ তাহলে বড় থাকলেই ভালো না, তাহলে বড় থাকলেই ভালো না? দেখো তো বেশি বড় না বেশি ছোট না মাঝারি ঠিক আছে, মোটা নাকি নর্মাল চিকন? হ্যাঁ, কোনটা ভালো, কোনটা ভালো, অনেক মোটা? না তোমার কি মনে হয়, তোমার কোনটা ভালো লাগবে, কিরকম হইলে ভালো লাগবে, তোমার এরকম মনে হয় যে এরকম যদি তোমার হয়, যদি এরকম হয় তাহলে আমার অনেক ভালো লাগতো, বলো তো। তোমারটা মোটা না আমারটা মাঝারি। তোমাদের ছেলেদের মেয়েদের কিরকম পছন্দ মানে মেয়েদেরটা কিরকম পছন্দ? মেয়েটা একটু টাইট টাইট থাকবে, যখন মানে ঢুকবে, ঢুকার সাথে সাথে মানে এটা যখন ঢুকবে তখন যাতে লাগে, দুই সাইডে লাগে, মানে চারপাশ দিয়ে লাগে, হালকা একটু টাইট টাইট থাকবে। কারণ ফাঁকা থাকলে তো মনে করো কোন দিক দিয়ে ঢুকলো কোন দিক দিয়ে বেরোলো এটা বোঝাই যায় না, তাই না? তখন ফিলিংস লাগে না, কারণ ঘষাটা লাগলে একটু ফিলিংস আসে, ঘষা যদি না লাগে তাহলে ফিলিংস আসবে। তারপর এমনটা ভালো না যেটা একেবারে ঢুকা ঢুকানোই যায় না, তখন অনেক যন্ত্রণা হয়, অনেক কষ্ট হবে, তাই না? আমাদের তো আরামায় যাদের কাছে ঢুকে এদের তো খবর হয়ে যায়, হ্যাঁ একবার ঢুকলে পরে, একবার ঢুকলে পরে ঠিক হয়ে যায় না? এই তুমি তো ঢুক বাবা জানতে ঢুক বাবা তার কষ্ট হয় না হবে না, হ্যাঁ আসলে কষ্ট হয় কিনা, কষ্ট হয়? আচ্ছা ঠিক আছে, হয়তো হয় না হলে যে যে শুনে যে মানে মেয়ের কান্নাকাটি করে তাহলে কেন করে, কষ্ট হয় তো কেটে খায় তাই না? কান্নাকাটি করে কিনা এটা তো জানি না, তাহলে মজা পাইবে কখন, যদি কষ্টই হয় তাহলে মজা পাইবে কখন? না না কান্নাকাটি করে আমার মনে হয় কষ্ট হবে, শুনে তো এখানে পশুর পোকা একদম মানে অনেক ছেলেরা আসে না কি এরকম মানে জোর দিয়ে একবারে ইচ্ছার মতো ভিতরে মানে গা যত জোর আছে হ্যাঁ শক্তি দিয়ে, যেমন ধরো একটা বয়স্ক লোক হ্যাঁ আপনি তো অল্প বয়সী মেয়ে হয় তার ঠিক তার বয়সের অনেক ডিফারেন্স আছে না, সেটা একটা বয়স্ক লোকের একটা অল্প বয়সের সাথে, এটার সাথে বয়সের সম্পর্ক আছে নাকি? আছে না বয়সের সম্পর্ক কি এটার সাথে? বয়সের কোনো সম্পর্ক নেই, কারণ বয়স বেশি হইলে যে তারটা বড় হয়ে যায় এমন তো না, তো ওই সবার এক একই রকমই, হয়তো ব্যক্তি বিশেষে কারোটা ছোট কারোটা বড়, বয়স বেশি হইলে যে বড় ছোট হয় এমন না, তাই না? আর মেয়েদের তো একবার ঢুকলে যেটা ঢুকে সেটাই, কারণ ভিতরে তো আর ওই রকম কিছু নাই, যেটা ঢুকে সেটাই, সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তবে মানে যদি এরকম হয় যে আজকে একজনকে দিলো আরেকজনকে দিলো, মনে করো একজন একটা অনেক মোটা তারে দিল, তো তারে দিয়ে যখন অভ্যাস হয়ে যায় তখন যদি ছোট থাকে আরেকজনের তারে দিলে তো পরে ও আর মজা পাবে না, ছেলেও মজা পাবে না মেয়েও মজা পাবে না, তো এরকম দিলে যে মানে অ্যাডজাস্ট হয়ে যায় সবসময় একরকম থাকে এরকম, এটাই ভালো না? বুঝা যায় হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ 20 বছর মেয়ে কি পারে না নাকি? ডিফারেন্ট আছে না? ডিফারেন্ট আছে কিন্তু মেয়ে 20 বছর মেয়ে কি পারে না? পারে, অনেক সময় অনেক ছেলেরা আছে মানে অনেকে অনেক মেয়েদের আছে ই কম ছেলেদের বেশি। হ্যাঁ তো ছেলেদের চাহিদা কম কথা যায় তো মেয়েদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওর সিক্স কম আর ছেলেদের বেশি। এটা হইতে পারে, এটা এটা ঠিক আছে, সেই জন্য কষ্ট হয়। তোমার তো অনেক সেক্স তাই না? তোমার কি বেশি না কম? আমার অনেক বেশি, আমি মানে পাগল হয়ে যাই, আমার 24 ঘন্টার মধ্যে মনে হয় যে ওই মানে হাতে গোনা দুই দুই এক ঘন্টা ঠিক থাকে কিনা জানি না, অল টাইম থাকে, স্ট্রং থাকে। না সবাই করি সুযোগ পাইনি, কে দেয় না কে কার সাথে ওরকম হয়, এটা কি এরকম ভাবে মিশা যায়? আমার ইচ্ছা আছে তোমার সাথে একদিন দেখা হলে তোমার সাথে সবকিছু করবো, তোমার সাথে যেদিন দেখা হবে সেদিন সবকিছু করবো, সেদিনই প্রথম উদ্বোধন করবো। আমার সাথে কি সত্যি করে দেখা হবে? হবে না, তুমি চাইলে হবে, তা তো আমি জানি না। তুমি যদি আমি যাতে চালাচ্ছো, হ্যাঁ তোমার মুখের তো তারা খুব বন্ধ। আচ্ছা ঠিক আছে, তুমি তো জানাই তুমি ফেসবুকে তো মেসেজ দিয়ে রাখবা তাহলে তো বুঝবো। আমাকে তুমি জীবনেও খুঁজে পাবো না। না তুমি তো ফেসবুকে মেসেজ দিয়ে রাখবা তারপরে আমি খুঁজে নিব, আমি তো বুঝবোই তখন। আমি তো একবার হইলো মেসেজ গুলো চেক করবো তাই না, না থাকলে তো মেসেজ চেক করি। জানো যেদিন আমি যাবো সেদিন কিন্তু আমি মেসেজ দেখি না কাল্লা, আমি তো এই গাতালিয়ান করে বই থাকবো। আমার সাহেব কখন আসবে? তুমি যদি ডেমরা যাও আমি যদি ডেমরা যাই তাহলে হবে না? ওদের বাসায় ওরা তো হুজুর হুজুর ওরা কি সারাদিন বাসা থেকে নাকি? সারাদিন বাসা থেকে? হ্যাঁ তিনটা মেয়ে ওর। আচ্ছা তিনটা মেয়ে, আবার আবার আর একটা হবে তাই ছেলেরা আর একটা নেই, তোমার মানে ছোট ওর বয়স ধরো 27 এরকম হবে। আচ্ছা তাহলে তুমি ওখান থেকে তাহলে কিভাবে কি হবে, তাহলে আমি অন্য কোথাও নিয়ে আসবো তোমাকে না? তুমি সত্যি আসবো তো? যদি ঢাকায় আসো তাহলে আমার সাথে দেখা করবা। যদি কখনো আমি যাই দেখা তখন আমার সাথে করবা, কখনো যাই আমার সাথে করবা, তোমার নিয়ে তো নাই আমার সাথে করবা সব ওইরকম ডিসিশন তো নাই যাওয়ার মতো। আসো না একদিন, আসলে আমি তোমার দিয়ে প্রথম স্বাদ পাইতে চাই, একটা মেয়ের স্বাদ টুকু তোমার দিয়ে পাইতে চাই। এরকমই তো লাগবে, এখন যেরকম লাগে এরকমই তো লাগবে। ধরো এখন আমরা যেরকম আছি ভালো আছি, হ্যাঁ যখন কোন পুরুষ বা কোন মেয়ে কাজ করবে তখন মানে ওইটার আশঙ্কা আর বাইরে যাবে, তখন চিন্তা করবে যে আরেকটু যদি পাইতাম আর একবার যদি পাইতাম, তখন নিজের সামলানো বড় মুশকিল।